গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মুন্নার। এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। কাল রাত থেকে আমি খালি ভাবছি কখন সকাল হবে আর এই ভিউটা দেখব। কি বিউটিফুল! উফ, এখানে সুন্দর একটু বসার জায়গা আছে ব্রেকফাস্ট করার জন্য। নীলাদ্রি ওখানে এখনো ঘুমাচ্ছে। জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশও হইনি, মাথাও আঁচড়াইনি, কিচ্ছু করিনি। বাট আমি ঘুম থেকে উঠে কাল রাত থেকে নীলাদ্রি আমাকে বলছিল বাইরের ভিউটা কিন্তু দারুণ হবে, রাত্রে তো বসে যাচ্ছিল না। দেন উঠেই আমি ফার্স্ট থিং ভাবলাম, একদম এনার্জি পাচ্ছিলাম না কারণ অনেক টায়ার্ড লাগছিলো তো এত ঘুম পাচ্ছিলো। দেন ভাবলাম এনার্জেটিক ফিল করার জন্য বেস্ট থিং আমি আগে বাইরে যাই, দিয়ে পুরো ভিউটা দেখি। এই গাছটায় কত ফুল দেখো, সুন্দর রেডি শেডি হয়ে এই জায়গাটায় একটা ফটো সেশন করতে হবে, ভিউটাও অপূর্ব। এই চলে এসছে আজকে আমাদের ব্রেকফাস্ট, অনেক কিছু দিয়েছে কিন্তু, আবার বললো অমলেটও দিয়ে যাবে। নীলাদ্রি উঠেই রেডি হয়ে গেছে, আমি এখনো হইনি, খেয়ে দিয়ে হবো। এগুলো আমাদের ব্রেকফাস্ট, অনেক কিছু দিয়েছে। লাঞ্চ আর কিছু আজকে খেতে হবে না, যা খেয়ে নিচ্ছি। লাঞ্চে তাহলে তুমি খাও না আমি খাবো, সেটাই অবভিয়াস। বেশি খাওয়া হলে আমাদের ঘরে ওটাই হয়, আমি খাই না, নীলাদ্রি খায়। আমরা বেরিয়ে পড়েছি, আজকে আমাদের মুন্নারের ফার্স্ট ডে। গতকাল রাতেই তো আমরা চেক ইন করলাম, তো আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হবে স্পাইস গার্ডেন। কেরালাতে তো স্পাইস খুব স্পেশাল, অ্যান্ড দেন আরও অনেক অনেক জায়গা যাওয়ার আছে। দাদা বলছিল কিছু মুথুপাট্টি ড্যাম আরও বগেরা বগেরা কিছু আছে, আমি তো সব নাম জানি না। এটা আজকে আমাদের আরেকটা গাড়ি চলে আসছে যেটা কিনা অনেক বেশি কমফোর্টেবল, আর এটা দিয়েই আমরা এরপর পুরো ট্রিপটা করবো। গতকাল একটা অন্য দাদার সাথে এসেছি, এরপর যেগুলো আলাদা আলাদা দিন যাওয়ার আছে সব এই গাড়িতেই হবে। সব থেকে ভালো লেগেছে গাড়িটা, অনেক সুন্দর, যেটা দেখে খুব ভালো লাগলো। এদিকে নীলাদ্রিও রেডি। আজকে আমরা কিন্তু টুইনিং করে জামা পরেছি, অলমোস্ট সিমিলার। কেমন লাগছে আমাদের? চলো এখন যাওয়া যাক। আমরা এখন আছি হচ্ছে মুন্নারের স্পাইস গার্ডেনে। তো এটা হচ্ছে পুরো এরিয়াটা 240 acres দিয়ে বানানো, তো পুরোটা তো ঘুরে দেখা পসিবল নয়। দাদা বলছে, যিনি আমাদের গাইড, 5 দিন লেগে যাবে পুরোটা ঘুরতে। তো যতটা পারবো তোমাদেরকে এখানে দেখাবো কি কি আছে, প্রচুর হার্বস আছে। তো চলো এখন ঢোকা যাক ভেতরে। এটা হচ্ছে কোকো পাউডারের গাছ, মানে কোকো বলে এই ফলটা যেটা দিয়ে আমরা কোকো পাউডার বানাই। এই যে এখানে আছে একটা বড় সাইজে, হচ্ছে লং এর গাছ, উনি হচ্ছে আমাদের গাইড। হ্যালো স্যার, হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ বেনি ফ্রান্সিস, বেনি। সো অ্যাকচুয়ালি হি ইজ গাইডিং আস থ্রু আউট দি গার্ডেন, অ্যান্ড ভিডিও ইজ নট অ্যালাউড, সো উই আর টেকিং দিস স্মল স্মল ক্লিপস। এটা হলো জাইফল জৈত্রীর গাছ, যেটা আমরা বিরিয়ানিতে ইউজ করি। লাল মির্চ, লাল মরিচ, যেটা কালো মরিচ হয়, গোল মেরি বলে এখানে, ব্ল্যাক পেপার। তো 6টার মধ্যে থেকে একটা ব্ল্যাক হয়, হ্যাঁ না, 6 মে সে সুকনে সে 6 মে সে এক কালা হতা হ্যায়, হ্যাঁ ইয়ে কালা হতা হ্যায়, আচ্ছা ফেল নিকে রিমুভ করেগা আপকো ওয়াইট হতা হ্যায়। আচ্ছা, এখানে এটা হচ্ছে গাছটা, যেটা হচ্ছে হোয়াইট পেপারও বেরোয় ব্ল্যাক পেপারও বেরোয়। তাহলে ডাইরেক্ট খাওয়া যাবে, চাবাকে চাবাকে খাওয়া যাবে, কাল অরিজিনাল আপকো কারাকে মিলেগা। ইয়ে ঝাজ ঝাল ঝাল লাগছে, আপ মার্কেট वाला 10 মে কালকে কালো ইসমেতে এক রাবো দোনো সেম। কফি ফ্লাওয়ার, বৃষ্টি হলে এগুলোতে পুরো ফুল এসে কফি হবে। এটা হচ্ছে, দাদা বলছে যে পুরো স্পাইসেসের মহারাজা। কি বলো স্পাইসেসের মহারাজা? আমরা তো বলতে পারিনি। এটা হচ্ছে এলাচ। আচ্ছা আচ্ছা, ওই যে মাঝখানের বীজটা, यहां पे 24 27 डिग्री सेल्सियस में निकलना पड़ता है, तभी आपको इसका मॉइस्चर निकलता है। अच्छा, यही वाला जो पल्प है वही सूख के थोड़ा ब्राउन कलर, मतलब व्हाइटिश कलर का बन जाता है। व्हाइटिश कलर में कैसा होता है, हमारे में ऐसा नहीं होता, अच्छा यही कलर में ही मिलेगा। अच्छा अच्छा अच्छा, এটা ভ্যানিলা গাছ, যেটা হচ্ছে যেটা দিয়ে আমরা আইসক্রিমের ফ্লেভার বানাই। আমরা যাচ্ছি এই স্পাইস গার্ডেনের নিজস্ব একটা প্রোডাকশন আছে, যেখান থেকে ওরা নানান রকম প্রবলেমের জন্য মেডিসিন বলো বা স্পাইসেস সেগুলো সব নিজেরাই বানায়। তো ঘুরে দেখ এখানে কি কি আছে, প্রচুর রকমের কিন্তু মশলাপাতি আছে, আমার তো দেখেই সব কিনতে ইচ্ছা করছে। স্পাইস গার্ডেন থেকে আমরা কিনেছি হচ্ছে দুটো টাইপের, কি বলে এটাকে, এলাইচি। এটা হচ্ছে অর্গানিক, যেটা এখানেই তৈরি হয়, এটা বিরিয়ানিতে দেওয়ার জন্য খুব ভালো, আর এটা তো যেটা আমরা বাড়িতে কমন ইউজ করি। প্রচুর এলাইচি হয়ে গেছে এখন, এভরি সানডে নীলাদ্রিকে আমি বিরিয়ানি খাওয়াবো তাই এটা নিয়েছি। আর এটা তো আমি সকালবেলা চা দিয়ে খাই, বলে এটা নাকি খুব ভালো এলাইচি খাওয়া স্কিনের জন্য, তাই ভরে ভরে এলাইচি কিনেছি। ভালো ছিল পুরো গার্ডেনটা, খুব ইনফরমেটিভ, এত কিছু জানতে পারলাম যেগুলো কোনোদিনও দেখিনি। যে এই গাছগুলো অনেক ছোট ছোট তো ভিডিও
শেয়ার করলাম, বাট তার থেকেও কিন্তু অনেক ভাস্ট, এলে তোমরা এখানে আসতে পারো। এটা হলো মুন্নারের একটা টি এস্টেট, যেখানে আমরা সাইট সিনের জন্য এসেছি। ওইখানে নীলাদ্রি আমার ফটো সেশনে ব্যস্ত। কেমন লাগছে আমাকে? রাস্তায় আমরা আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখানে কিন্তু চারিদিকে চা বাগানের ভিউগুলো অসাধারণ, আর এখানে প্রচুর কাপল পিকচারসও তুলেছি আমরা, একদম প্রি ওয়েডিং এর মতন। তারপর এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন রোজ গার্ডেনের দিকে, যেখানে কিনা প্রচুর নানান রকমের ফ্লাওয়ার্স আছে। দাদা বললো আর নার্সারির মতন প্রচুর গাছ পাবো, আর রাস্তাতেও দেখতে পাচ্ছ চা বাগান কিন্তু চারিদিকে ভর্তি। তো এই হচ্ছে সেই রোজ গার্ডেন, তো দেখা যাক ভেতরটা। এখন চলে এসেছি হচ্ছে আমরা ফ্লাওয়ার গার্ডেন। 100 রুপিস এর টিকিট নেওয়া হয়েছে দুজনের, 50-50 করে। কেমন লাগছে নীলাদ্রি রোজের সাথে ফ্লাওয়ার গার্ডেনে এসে? রোজ এটা হচ্ছে রোজ, তার সাথে আমরা এখন চলে এসেছি ফ্লাওয়ার গার্ডেন, আর এটা হচ্ছে রোজের স্পাইন। বেশ একটা কালারফুল জামা পরেছি আজকে, আর ব্যাকগ্রাউন্ডটাও এত কালারফুল, তাই একটু ফটো সেশন করে নিলাম। জায়গাটা কিন্তু বেশ ওয়েল মেইনটেইন, এটা কিন্তু একেবারেই কমেন্ডেবল, কি বলো? কত ধরনের ক্যাকটাস গাছ, সত্যি এত ধরনের ক্যাকটাস গাছ জানতাম না। প্ল্যান্ট লাভারদের এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগবে, এত রকমের গাছ, এর তো আমি নামও জানি না, ইভেন আগে আমি এত ধরনের গাছ দেখিও নি। তো যাই হোক, যদি আসছো মুন্নার, গাছ ভালো লাগলে এই জায়গাটা অবশ্যই এসো। না ভাইয়া, 50 হবে। মালাই বালা বলে মিষ্টি আছে, ভালো। এ নাও তোমার, আর 120 কি নিয়ে নেবো সবার জন্য, কেরালা স্পেশাল নারকেল। রাস্তায় আস্তে আস্তে একটা জিনিস চোখে পড়লো, বেশিরভাগ এখানের যে টি প্রপার্টিগুলো আছে সেটার ওনার হচ্ছে এই রিপেল বলে ব্র্যান্ডটা। দেখতেই পাচ্ছ বড় সড়ো হোর্ডিং লাগিয়ে রেখেছে। এটাও কিন্তু একটা ভিউ পয়েন্টের মতনই, যেখানে সবাই ফটো সেশন করে। বেশ অনেকগুলো ঘোড়াও লাগানো আছে, বাচ্চা কাছে থাকলে আমরাও কিন্তু ঘোড়াগুলোতে চড়ে এনজয় করতাম, বাট এখন তো ঘোড়ায় আমাদের আর চড়ার বয়স নেই, তাই ভাবলাম একটু ফটো সেশন করি, জায়গাটার মজা নেই। তারপর এখান থেকে আমরা যাব এই রিপল টি ফ্যাক্টরি দেখতে। হলো এখানের একটা ফেমাস চায়ের ফ্যাক্টরি, যেটা কিনা আগে হচ্ছে টাটা এর ওনার ছিল, বাট এখন হচ্ছে টাটা তার মোস্ট অফ দ্য শেয়ার 25% ওয়ার্কার্স এর বিক্রি করে দেয় 2005-এ। তারপর থেকে ওয়ার্কাররাই চালায়, বাট অ্যাকচুয়াল এটার মেইন মানে টাটার আন্ডারেই আছে। তো এখন এটার ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো কেমন আছে সবকিছু। আমরা এখন ঢুকছি হচ্ছে টি ফ্যাক্টরির ভেতরে, যেটাতে আগেন অ্যাডাল্টদের জন্য টিকিট কস্ট হচ্ছে 100, আর বাচ্চাদের জন্য হচ্ছে 40 করে। তো দেখা যাক ভেতরটাতে কি হয়। এই ফ্যাক্টরিতে এদেরই একজন ওয়ার্কার এসে আমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ বোঝালেন, দেখালেন কিভাবে উইদারিং, দেন পুরো প্রসেস করে অ্যাকচুয়াল টিটা বানানো হয়, আর কত রকমের অ্যাকচুয়ালি টি হয়। ভিডিও করা অ্যালাউড নয়, তাই তোমরা যদি চা প্রেমী হও এই জায়গাটা এলে অবশ্যই দেখো। ওই ফ্যাক্টরিটার সাথেই হচ্ছে এইখানে চা বিক্রি হচ্ছে, ফ্যাক্টরি ব্রু করা চাটাই, বাট আমরা চা খাবো না, আমরা খাচ্ছি এখান থেকে মটকা কুলফি। আচ্ছা তুমি একটা জিনিস কি নোটিস করেছিলে, যে গাইড ছিল থ্রু আউট শুধু নীলাদ্রিকে দেখে দেখেই বুঝিয়ে যাচ্ছে কিভাবে পুরো টিটা প্রসেস হয়, ওখানে তো ফুল প্রসেসটা ভিডিও করা পসিবল নয়। তুমি বুদ্ধিমান বোঝেনি, নীলাদ্রি যে প্রচুর বড় চা খোর সেটা বুঝে গেছে, যে একেই বোঝানো উচিত চায়ের ব্যাপারে, ওই কারণে। আচ্ছা এরপর কোথায় যাচ্ছি? মাথুপাট্টি ড্যাম চলে এসেছি কি এটাই? ও আমরা চলেও এসেছি মাথুপাট্টি ড্যামে, জাস্ট 2 মিনিটের রাস্তা ছিল, বাট আমরা 5 মিনিট পর যাচ্ছি, দেন দেখাচ্ছি কিরকম। এখন আমরা যাচ্ছি হচ্ছে এই মাথুপাট্টি ড্যামের ভিতরে বোটিং করতে। আরে বোটিং এখানে 2% 400। বেরিয়ে পড়েছি আমরা এখন বোটিং করতে, একটা নতুন অন্ত ধরনের বোট, দুজন মানুষের, জেনারেলি 4 জনের হয়। কাল ব্যথা হয়েছিল হচ্ছে আথিরাপল্লিতে হাঁটতে হাঁটতে, আর আজকে পা ব্যথা হবে এরকম বোটিং করে করে চালানো ঠিক করে, ভুল ড্রাইভারের হাতে আজকে ফেসে গেছি, আজকে জলে দাঁড়িয়েই থাকতে হবে। দাঁড়িয়ে পড়লাম তো, দাদু ঠাম্মাও ভালো করে করছে আর আমরা করতে পারছি না। মাথুপাট্টি ড্যামে এর প্রচুর জল আছে, জল মানে জল দেখেছি আগে গঙ্গাতে, প্রচুর জল তোমরা দেখতেই পাচ্ছ। আমি আমার সহ অর্ধাঙ্গিনী
গোকান্দা হোমমেডকে নিয়ে আসছি। ওই দিকে দেখো স্পিড বোটও চলছে। ওয়াও স্পিড বোটের কত করে জানো টাকা? 750 টাকা করে স্পিড বোট। এখানে যে দাম নাওটা প্যান্ট চলে যাবে। বাট আমরা ভাবলাম হচ্ছে এরকম দুজন কোয়ালিটি টাইম কাটাবো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ফলটা, আমরা 750 টাকা দেবো না, তাই আমরা 200 টাকা দিয়ে এসছি। মজাও লাগছে কারণ কি একটু টাইম নিয়ে বেশি ফুল হলে জলে থাকা যাবে। একটি ড্যামের পাশে এগুলো হচ্ছে শপিং করার জন্য। এই দেখো এটা কি সুন্দর। আরো অনেকগুলো ম্যাগনেট দেখতে পেলাম, এটা তার মধ্যে সব থেকে স্মলেস্ট ওয়ান। কি কিউট দেখতে। আমরা আগে নিয়ে নিয়েছি অলরেডি একটা, বার এটা দেখে মনে হচ্ছে এটাও নিয়ে নি। দুটোই নিয়ে নাও তাহলে। যে মুঠোপাটি ড্যাম, ওর জলটা এখান থেকে ছাড়ছে, দেখো তাহলে। ওরে বাপ রে বাপ। তো চলে এসেছি আমরা এখন ইকো পয়েন্টে, এদিকে যেতে হবে। দেখা যাক কি আছে আমাদের জন্য ইকো পয়েন্ট। আর এটা হচ্ছে মুঠোপাটি ড্যাম না মাটিপাটি ড্যাম, যাই হোক বাঙালিদের অ্যাকসেন্টটা একটু ক্ষমা করে দিতে হবে। এটা মাটিপাটি ড্যাম না, এটা তো না না, ওইখান থেকে এটা জাস্ট 5 মিনিটের রাস্তা না। আগেরবার আমি অ্যাকচুয়ালি বলার পর নীলাদ দিয়ে বললাম মাটিপাটি, তো একটু অ্যাকসেন্টটা আমার গড়বড় হয়ে গেছে। প্রচুর দোকানপাটও আছে এখানে, কে পুরো জায়গাটার ভিউ ওয়াও দেখে আমার জাস্ট ওয়াওই বেরাচ্ছে মুখ থেকে, এত সুন্দর। যাই এখন টিকিট কালেক্ট করতে হবে, 10 টাকা করে আছে টিকিট। সকালে আমরা হচ্ছে মুন্নার থেকে যখন ফিট দেন, ওখানে একজন আমাদেরকে ধরিয়ে এত ফটো তুলিয়েছে। আমাদের প্ল্যান ছিল 2টো ফটো তোলানো, একটা একটা করে তুলিয়ে 23টা তুলিয়ে দিয়েছে। পুরো প্রি ওয়েডিং এর ফিল আসছিল। ওখান থেকে আমরা 5টা সিলেক্ট করলাম কাটাই পিকচার। ইকো পয়েন্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি হোটেলে। প্রচুর সাইট সিন করলাম, কিন্তু তোমাদের কেমন লাগলো জানিও। আমাদের আজকের ডিনার এখন খোলা হচ্ছে, রাত্রি বাজে 9টা, প্রচুর খিদেও পেয়েছে। আমরা সাইট সিন করে আসলাম, অলমোস্ট ওই 7টা-8টা হবে তখন। এখানে বেশ সন্ধ্যাও হয় অনেক, কিন্তু দেরি করে 7টার সময় দেখছি বেশ আগে। এখানে আছে কেরালা স্টাইল পরাঠা, যেটা গতকালও খেয়েছিলাম রাইসের সাথে। তার সাথে এটা কি চিকেন দো পেঁয়াজা লাগছে মনে হয়, কড়াই চিকেন। আচ্ছা এটা গতকাল খেয়েছিলাম, ভালোই হয়েছে। তাহলে খাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়াটা আমাদের এইমাত্র শেষ হলো, বেশ ভালোই ছিল খাবার। আর যে হচ্ছে এখন আইপিএল, কারা কারা ঘরে বসে আইপিএল দেখছে বলো? নীলাদ্রি পারলেও হোটেলে কিন্তু একদম সিনসিয়ার, কখন খেলা শুরু হবে কখন দেখতে হবে একদম ফুল ওর ধ্যান আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আমরা মুন্নারের এই হোটেল থেকে চেক আউট করে সকালবেলায় যাবো থেক্কাডি। তো কালকের ভিডিওতেও প্রচুর প্রচুর এক্সাইটিং জিনিসপত্র হবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। বাই বাই।